ক্যাটের না, এটা কি? এটা এটা হচ্ছে উলফের। Hey guys, welcome back to my channel. আজকে হচ্ছে থ্যাংকসগিভিং, তো আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই থ্যাংকসগিভিং। সো আজকে সমস্ত দোকানপাট বন্ধ যথারীতি, সন্ধ্যে 6টার পর থেকে দোকানপাটগুলো খুলেছে, কিন্তু আমরা কোনো দোকানপাটে যাব না। আজকে হয় প্রচুর 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 ভিড়, কারণ আজকে এখানে তো ডোরবাস্টারের মনে হয় না এবছর ডোরবাস্টারের কিছু থাকবে, কিন্তু আমরা যাচ্ছি একটু টাইম পাস করতে, মানে গাড়ি করে যাব, আমি দেখব দোকানে কত, মানে এই টাইমটা আজকের দিনে দোকানের সামনে যে হারে লাইন পড়ে, মানে আজকে সকালবেলা থেকে লোকে লাইন লাগায় এই সন্ধ্যে 6টার পর দোকান খোলে, তখন তারা ডোরবাস্টারে জিনিসপত্র তুলবে বলে আশা করছি। এবছর হয়তো আমার মনে হয় না এত লোক থাকবে যে প্রচুর প্রচুর লাইন লাগাবে বা প্রচুর ভিড়ের মধ্যে যাবে, বাট ওই আর কি লোক দেখার জন্য যাওয়া, গাড়িতেই থাকবো, গাড়ি থেকে কোথাও নামবো না। আর যেহেতু এখন ক্রিসমাস চলে এসছে, তো ক্রিসমাসের প্রচুর ডেকোরেশন হয়েছে এদিক ওদিক, সেটা একটু দেখে আসবো। আর দেখো আমার জাস্ট এই বিল্ডিংয়ে আমি থাকি, সো এই বিল্ডিংয়ের এইখানটা জাস্ট এখানটা, এই দেখো এখানটাতে দেখো এখানটা কত সুন্দর ডেকোরেশন করেছে, দেখেছো কত লাইট লাগিয়েছে। চলো এখন আমরা যাই গাড়িতে, এদিক ওদিক চাইবো, দেন গাড়িতে উঠবো। তুই তো এদিক ওদিক না দেখেই চলে গেলি। হ্যাঁ, গাড়ি নেই, কি অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না, চল গাড়িতে বসি। গাড়িতে বসি, ভিডিওতে করি, চলো 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 গোয়েন সাইড গোয়েন। উইশ ফুল হয়,
তন্দুরি বানিয়ে নিয়েছি, এখানে একটু অনিয়ন স্যালাড কেটেছি, এখানে একটু লেমন নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি এবং দই মিশিয়ে যে চাটনিটা বানালাম, অপূর্ব লাগছে। এবং এখন হচ্ছে ডিনার টাইম, চলো ডিনার করে ফেলি। Thank you.
আমরা বাড়িতে ফিরেছি তো অনেকক্ষণ আগে, তারপর এসে তো যথারীতি হাত মুখ ধোয়া, ওয়াশ করা এইসব পর্ব চললো, তারপর একটু বানিয়েছিলাম ডিনার। আর থ্যাঙ্কসগিভিং, আমি এত বছর ধরে থ্যাঙ্কসগিভিং এতগুলো থ্যাঙ্কসগিভিং কাটিয়েছি, এইরকম থ্যাঙ্কসগিভিং আমি কোনোদিন দেখিনি। 2020 আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে, খুব ভালো করে বোঝা যাচ্ছে আজকে রাস্তায় বেরোলে। যে কোলসের সামনে আমরা গাড়ি পার্কিং করা জায়গা পেতাম না, যেই মেসির সামনে গাড়ি পার্কিং তো ছেড়েই দাও, মানে তিল হাঁটা যেত না। মানে কলকাতা স্প্ল্যানেড যেরকম ভিড় হতো, কোলসের ভেতরে টার্গেটের ভেতরে সেই রকম ভিড় থাকতো, সেখানে আজকে পুরো ধুধু করছে, ফাঁকা, মানে কোনো লোকজন নেই, কোনো লোকজন নেই। আমরা একটু শর্ট পাম্পে ভাবলাম গাড়ি করে, অনেক লোকজন হয়তো থাকবে, একটু গাড়ি করে ঘুরে চলে আসব, বাট দেখলাম কেউ নেই। শর্ট পাম্পে দেখলাম দুটো কি তিনটে বারের কাউন্টারগুলো খোলা আছে, কিছু দু একটা রেস্টুরেন্ট, যেটা বার কাম রেস্টুরেন্ট যেগুলো, সেগুলো দু একটা খোলা রয়েছে, খুব কম, মানে হাতে গুনে বলা যাবে কটা লোক বা শর্ট পাম্পে ছিল। আর যেহেতু ক্রিসমাসের জন্য ভীষণ সুন্দর ডেকোরেট করে রেখে গেছে, রাখা অলরেডি, মানে বিভিন্নবার জায়গায় ডেকোরেশন শুরু হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যাই একটু ক্রিসমাসের ডেকোরেশনই দেখে আসি। না হলে কি হয়, ওই ক্রিসমাসের টাইমে না সন্ধে 6টার মধ্যে শর্ট পাম্প বন্ধ হয়ে যায়, কেউ থাকে না, পুরো লাইট ফাইট অফ থাকে, তখন যাওয়াটা একদম সেফ নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা ক্রিসমাসের দিন দুপুরবেলা হয়তো যেতে পারলে ভালো, কারণ সকাল থেকে সন্ধে 6টার আগে পর্যন্ত প্যারেড হয়, তারপর অনেক নাচ গান হয়, এইগুলো খুব ভালো লাগে। আমার তো এই থ্যাঙ্কসগিভিংয়ে শর্ট পাম্পের অবস্থা দেখে মনে হলো এবার ক্রিসমাসে মনে হয় কিছুই হবে না, বাট ডেকোরেশনটা করেছে, সেটা ফাঁকায় ফাঁকায় টুইটি করে একটু দেখিয়ে আনতে পারলাম, কারণ টুইটি খুব মজা পায় এইসব ডেকোরেশন করা, হ্যালোউইনে ডেকোরেশন এসব দেখতে খুব ভালো লাগে। আর ক্রিসমাসে এখানে একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজা, আমরা প্রতি বছর যাই দেখতে, ওটা আমাদের বাড়ির কাছেই পড়ে, সেই জন্যই আমরা যাই। আমার তো মনে হচ্ছে এবার ওরা সাজালেও দেখতে যাওয়ার লোক হবে না, মানে সত্যি জানি না কোনো গভর্নমেন্ট থেকে কিছু নোটিস ওরা পেয়েছিল কি না। আজকে থ্যাঙ্কসগিভিংয়ের উপলক্ষেও দোকানগুলো সব বন্ধ এবং অনলাইন শপিং হচ্ছে, ওকে, অনলাইনে সবাই কেনাকাটা হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বললাম না, আমি জানি না কটা লোক আসবে, বাট আমি দেখে অবাক হয়ে গেছি, এত ফাঁকা, কোলসের সামনেটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, মানে আমি জাস্ট, আমি সিরিয়াসলি বলছি, আমার দেখে না মনটাও খারাপ লাগলো। আমি শুধু ওদের বিজনেসের কথাটা ভাবছি যে সিরিয়াসলি ওদেরও বিজনেস কত খারাপ যাচ্ছে। হ্যাঁ, যে সমস্ত এমপ্লয়িগুলো কাজ করে, আজকের দিনে তারা ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পেরেছে সকাল থেকে রাত অবধি, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু হ্যাঁ, এত ফাঁকা ফাঁকা রাস্তা দেখে খুব মনটা, মানে এরকমও আমাদের থ্যাঙ্কসগিভিং গেছে, আমাদের হয়তো কিছু কেনার নেই, হ্যাঁ, আমাদের কিছু কেনার প্ল্যানও করিনি, কিন্তু তাও আমরা যাই যে 10টা লোক দেখবো, 10টা জিনিস দেখবো, তারপর হয়তো কোনো প্ল্যান না থাকলেও টুকটাক হয়তো জামা খেলনা এইসব কিনে নিয়ে চলে আসতাম, ওটাও একটা মজা। যাই হোক, এই করেই 2020 থ্যাঙ্কসগিভিং সত্যি খুবই এরকম থ্যাঙ্কসগিভিং যাতে আর কোনোবার না আসে, কোনোবার না আসে। আমরা যেমন ইন্ডিয়াতে যেমন দুর্গা পুজোটা সবাই খুব দুঃখ পেয়েছে, ঠিক ততটাই কিন্তু আমি দুঃখ পেয়েছি আজকে। এই থ্যাঙ্কসগিভিংটা বেশ ভালো লাগে, আর কিছুই না। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি মুখে থাকো। তো চলো আমরা আসি, আবার দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই অ্যান্ড গুড নাইট। টুইটি এত জোরে কথা বলেছে আমার কানে লেগে গেছে, বাই।